জোয়ানেরা এই কথা বলতে পারবে আল্লাহ সারা বাংলাদেশের মধ্যে করোনা আক্রমণ চলেছে সৈয়দাবাদের জমি এখনো পর্যন্ত একজন মানুষও রোগে আক্রান্ত হয় নাই এইটাই হচ্ছে মিলাদুন নবীর ফজিলত ঠিক কিনা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডক্টর সৈয়দ মোহাম্মদ হাসান আজহারি যে তকরির পেশ করছেন আল্লাহ আমার এলাকাবাসী সকলকে শুনে ইমান আকীদাকে মজবুত করার তৌফিক দান করুন আমিন সম্মানিত হাজিরা কেরাম আপনারা দুজন পরিচয় দিয়েছেন এইভাবে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আপনারা চেষ্টা করবেন মাহফিলেভাবে উপস্থিত হয়ে নিজের জীবনকে ধন্য করার জন্য আজকে উনি বিষয়ভিত্তিক সকল আলেম আজকে বিষয়ভিত্তিক আলোচনা করেছেন আগামী দিনেও এভাবে এরম আজকে আপনারা বুঝতে পারছেন হারেজি কাহাকে বলা হয় এবং সুন্নি কাহাকে বলা হয় ফিট ধরলে কি লাভ না ধরলে ক্ষতি কি জিয়ার করে লাভ কি না করলে ক্ষতি কি এই আলোচনাগুলো আমরা বুঝতে পারবো আল্লাহ আমাদেরকে আমার এলাকাবাসী মুরব্বীদেরকে ভাইদেরকে আমল করে চলার তৌফিক দান করুন আমিন সম্মানিত হাজিরা কেরাম যারা পড়ে যে যারা নামাজ পড়ে না তারা মাহফিল করে কেন এই কথাটা বলি নামাজ একটা ভালো মাহফিল আরেকটা ভালো অরস আরেকটা ভালো তো অরস যদি না করে মাহফিল যদি না করে গরুর লড়াই যদি দেয় খুশি হবে কি বলে আজকে ফাড়ায় ফাড়ায় যে আমাদের ছেলেরা মিলাদুন নবী নিয়ে রসুলের প্রেম নিয়ে সামনে দিকে করে হচ্ছে আপনাকে বুঝতে পারলেন না আজকে 17 মার্চ আজকে এক বছর শুরু হয়ে গেছে করোনা ভাইরাস বাংলাদেশে আসছে ঠিক কিনা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সব বন্ধ আজকে থেকে তাহলে একটা বছর চলে গেল আলহামদুলিল্লাহ আমার সৈয়দাবাদবাসী মুরব্বীরা মামুনেরা জোয়ানেরা এই কথা বলতে পারবেন আল্লাহ সারা বাংলাদেশের মধ্যে করোনা আক্রমণ চলেছে সৈয়দাবাদের জমি এখনো পর্যন্ত একজন মানুষও রোগে আক্রান্ত হয় নাই এইটাই হচ্ছে মিলাদুন নবীর ফজিলত ঠিক কিনা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ইমামুল আউলিয়া যুব কাফেলার মাহফিলের পক্ষ থেকে সরকার এত বছর ভরে বুঝেছেন যেখানে পৃথিবীর বিশেষজ্ঞরা বলেছিল বাংলাদেশে করোনায় 20 লক্ষ থেকে 22 লক্ষ মানুষ মারা যাওয়ার সম্ভাবনা ঠিক কিনা সেই জায়গায় বাংলাদেশের অরিতে গলিতে জেলায় জেলায় গ্রামে গ্রামে মিলাদুন নবী বিষয় হওয়ার কারণে আল্লাহ সেই জায়গার লক্ষ্যের মধ্যে এখনো 10,000 পুরো নেই এইমাত্র মানুষ হয়ে মারা গেছে প্রধানমন্ত্রী মহোদয় বুঝতে পেরেছে এই একমাত্র করোনাকে দুর্বৃত করার জন্য মিলাদুন নবী ছাড়া আর কোনো বিকল্প নয় আল্লাহ সেই মিলাদুন নবীকে আমার সৈয়দাবাদবাসীর জন্য অলঙ্কার স্বরূপ আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুক আমিন মা বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এই মাহফিলের চতুর্দিক তিন দিকে দক্ষিণ দিকে কবরস্থান পূর্ব দিকে ফাড়া উত্তর পাশে ফাড়া পশ্চিম পাশে ফাড়া যদি প্রতি ফাড়ায় ছেলেরা মিলাদুন নবী করতে পারে আমাদের মা বোনদেরকে আমরা যে জান্নাতে যাব তারা কি সেই জান্নাতে যাবে না আমাদের জন্য যে নামাজ মা বোনদের জন্য সেই নামাজ কি নাই আমাদের যে রোজা মা বোনদের জন্য সে রোজা কি নাই আমাদের জন্য হজ আমাদের মা বোনদের জন্য কি হজ নাই আমি আশা করব আজ আমার মুরব্বীরা আমার ভাইদেরকে বসাইয়া মেঘমার কথা বলতেছি এই তিন ফাড়ার মা বোনেরা আগামী বছর সিদ্ধান্ত গ্রহণ করেন এই ইমামুল আউলিয়া যুব কাফেলার ছেলেরা শ্রম দিবে আর এই তিন ভাড়ার মা বোনেরা সব সাদার ব্যবস্থা করে দেবে আপনাকে একমত আছেন কারণ কারো যে তাহার সৃষ্টি করো যে আমরা নবীকে ভালোবাসি নবীর মিলাদ নবী আমরা করবো আমরা পার্কে থাকবো আর আমাদের ছেলেরা শ্রম দিয়া আল আহমদাবাদ করবে আমরা পার্কে বসে বসে আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার জন্য রাস্তাটা খুলে দেবো আমি অনুরোধ করবো আমার মা বোনরা কালকে থেকে শুরু করেন প্রতি মাসে আপনার স্বামী দেখে 100 টাকা নিয়ে ভরবেন এক মাসের জন্য স্বামী আমাকে 100 টাকা দেন ডান বাক্সে রাখবো আগামী বছর আমাদের স্টেশনের ময়দানে যখন মাহফিল হবে আমরা এক একজন মহিলা এক পক্ষ থেকে কমপক্ষে 1,000-1,200 টাকা ছেলেদের হাতে তুলে দেবো ওরা ফোন যায় 60,000 টাকা খরচ করবে আল্লাহ নবীর মাহফিল করবে তবরুক করবে এলাকার পুরুষরে সে খাবে এবং আমাদের জন্য দোয়া করবে আল্লাহ সেই ধারাবাহিকতা আমাদের মা বোনদেরকে দান করুক সবাই বলেন আমিন তো আমি যেটা বলছি এটা আমার মুখের ভাষা নয়
এটা আমার মুখের কথা না, এটা হাদিসে পাকের কথা, এটাও হাদিসে পাকের কথা। হাসান আজারি সাহেব বলেছেন সুন্নি আলেমরা মনগাজা কথা বলে না, এটা বাস্তব। আমরা যা কিছু বলবো মানুষের হেদায়েতের জন্য বলবো রসুলের পাকের হাদিস থেকে। এই জন্য রাত গভীরের দিকে চলে গেছে, আপনারা দীর্ঘক্ষণ সময় বসে রয়েছেন, ধৈর্যের কোনো তুলনা নেই। আল্লাহ আমাদের এই কষ্টকে, আপনাদের এই শ্রমকে কবরে হাসরে রসুলের সুপারিশ পাওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজরে কেরাম, আমার রসুলের প্রথম স্ত্রী যার নাম মা হুজিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার রসুলের প্রথম বিবি, রসুলের বয়স 25 বছর আর এই মহিলার বয়স হয়েছিল 40 বছর। আমার নবীর বয়স যখন 55 বছর হয়ে গেছে তখন মা হুজিয়াতার বয়স হয়েছিল 65 বছর। এটা হিসেব করে বলতে চিনি করে নবীর বয়স 55 বছর আর আমাদের সমস্ত মোমেনের মা প্রথম আমার নবীর স্ত্রী যার নাম হুজিয়াতুল কুবরা ওনার বয়স 65। এই 65 বছর বয়সে যখন উনি পৌঁছলেন তখন উনি আল্লাহর রসুলের কাছে একদিন আবদার করলেন, আয় আমার স্বামী জানি ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইন্তেকাল হব মনে হয় আমি আর বাঁচব না, আমার শরীর খুব ক্লান্ত হয়ে যাচ্ছে, আমার দিন দিন হাত পা নরম হয়ে যাচ্ছে, চোখ আস্তে আস্তে নিচের দিকে আসতেছে, আমার শক্তি যেন বসে যাচ্ছে, হুজুর আমি বাঁচব না মনে হয়, তো যদি আমি মারা যাই আপনি রসুল আমাকে একটু বলুন আমাকে কোন দেশের কাপড় দিয়া দফন করবেন। দেখেন যে রসুল বলেছে যে আমার হুজিয়াতুল কুবরা জান্নাতি মহিলা, সুবহানাল্লাহ বলেন জান্নাতি মহিলা এক, দ্বিতীয় হচ্ছে রসুল আবার বলছে খদিজার সম্বন্ধ না হলে আমি ইসলাম প্রচার করতে আঘাত পেতাম, মা হুজিয়াতুল কুবরা আমার স্ত্রী ওনার সমস্ত সম্পদ আমাকে দেওয়ার কারণে ইসলাম প্রচার করতে আমার থেকে সহজ হয়েছে, অর্থাৎ বিবি হুজিয়াত প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ। এইভাবে অনেক রকম মা হুজিয়াত, আর সেই হুজিয়াত জীবনে কোনোদিন রসুলকে কিছু অবদার করে নাই, এন্তেকাল আগে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি এন্তেকাল হই সেদিন আপনি আমাকে কেমন কাপড় দিয়ে দফন করবেন। আমার রসুল বললেন আই বিবি তোমার সেবা যত্ন, আমি রসুলের মন খুশি হইয়া গেল, তোমার শ্রম কোরআন নাজিল হওয়ার সময় দৃষ্টান্ত পৃথিবীর মধ্যে বিরল, এত কষ্ট তুমি করেছ, আমি তাহলে মক্কার শ্রেষ্ঠ কাপড় দিয়ে তোমাকে দফন করব, মক্কার দামি কাপড়, এই মক্কায় যত দামি কাপড় আছে ওই সময় মক্কায় দামি কাপড় ছিল যে ইয়ামনের চাদর, আমার এটা হচ্ছে কাশ্মীরের চাদর, আর আমার রসুলের যুগে ছিল ইয়ামনের চাদর। রসুল বললেন আই হুজিয়াতুল কুবরা আমি তোমার স্বামী হিসেবে আমি তোমাকে ইয়ামনের চাদর কখন ফরাইয়া দফন করব। মা হুজিয়াতুল কুবরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি সেটা চাই না, আমি সেটার জন্য বলছিলাম, তো কি জন্য বলছেন যে হয়তো বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন একটা চাদর যাবে ঘুমিয়েছিলেন আরামে আল্লাহ গভীর নিশাত সূরা নাযিল করেছিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিল, যেই চাদরের কথা আল্লাহর কুদরতের জবানে বলেছিল রসুল আমি অন্তকাল হওয়ার পরে আপনার সেই চাদর যেটা আপনার গায়ে ছিল এইটা যদি আমাকে কখন পরাই দেন আমি হকি যে সারা জীবন আপনার যে গোলামি করেছি এটা সার্থক হবে, সুবহানাল্লাহ। তাহলে আমাদের মা জাতিদেরকে শিখিয়ে দিয়েছে যে মা জাতিরা স্বামীর সেবা করেছো, সংসারের জন্য যিনজোর জীবন ত্যাগ করেছো, আখেরাতের জন্য যদি কিছু করতে চাও নবীর মিলাদ নবীর থেকে বড় নিয়ম তার কিছু নেই। এই মা হুজিয়াতুল কুবরার শুরু শুরু বলবো যে আপনার প্রস্তুতি গ্রহণ করুন যে আমরা সারা চন্দন এসে নয় বাংলাদেশের প্রচার হবে যে এই তিন পাড়ার মহিলারা আল্লাহর হাবিবের মাহবুবের এই জন্য তারাই ভূমিকা নিয়েছে, আল্লাহ তাদেরকে এই সহযোগিতায় আসার জন্য যারা টাকা পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন সংগঠনের ভাইদেরকে বলবো বাচ্চাদেরকে বলবো আগামী দিনের মধ্যে রসুল বেশি খুশি হবে যে তোমরা আদর্শবান হয়ে এই মাহফিলকে পরিচালনা করো, এই মাহফিলের হেমত করো, তোমাদেরকে সব চরিত্রবান হয়ে আল্লাহ এবং রসুল ওলি আল্লাহের পথে তোমার জীবন পরিচালিত করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। প্রত্যেকে করে আলহামদুলিল্লাহ শরীফ তিনবার করে বসে পড়েন জিকিরের ভিতরে তো ঘুরে যাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ।